আজকে আমরা রওনা হব রস আইল্যান্ডের উদ্দেশ্যে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটা ছোট্ট আইল্যান্ড হলো রস আইল্যান্ড। আমরা সবাই সকাল সকাল উঠে সাজুগুজু করে রেডি, আরও বাকিদের আসার অপেক্ষায়। তারা এলে গাড়ি কিন্তু নিজের গতিতে চলতে শুরু করবে। আর আমরা আজকে কিন্তু সবাই খুব আনন্দিত, তার কারণ রস আইল্যান্ডকে নিজের চোখে দেখব আর তার সৌন্দর্যকে উপভোগ করব। হ্যালো ফ্রেন্ডস, সেরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে আমার কাছের ও দূরের সকল বন্ধুদের স্বাগত জানাই। গাড়ি একটা জায়গায় এনে আমাদেরকে নামিয়ে দিল। এইখান থেকে আমাদের রস আইল্যান্ডের যাত্রা শুরু হবে। ওই দেখো দূরে কিন্তু রস আইল্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এবারে জেটির দিকে এগিয়ে যাব। আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, যে ব্রিজটা দিয়ে জেটি পর্যন্ত, তার দূরত্ব কিন্তু অনেকখানি। সমুদ্রের জলের রং কত সুন্দর দেখো, আর সূর্যের তাপ একদম প্রখর। যখনই তোমরা আসবে যে কোনো সময় ছাতা টুপি মাস্ট, আর জলের বোতল সঙ্গে রেখো। এখানে কিন্তু 2 লিটারের জলের বোতল পাওয়া যায়, 1 লিটারের জলের বোতল পাওয়া যায় না। আর প্রচুর পরিমাণে কিন্তু জল খেতেও হয় এত রোদের তাপ। সাগরের জল যেন মনে হচ্ছে কোথাও খুব উজ্জ্বল, কোথাও খুব ধূসর। সাগর নিজেকে নিজের রূপে সাজিয়ে নিয়েছে, আমার তো মনে হচ্ছে আমরা সবাই এসেছি বলে। আহা, কি আনন্দ, কি অপরূপ সৌন্দর্য, জল আর জল আর জল। রস আইল্যান্ডের পোশাকি নাম বর্তমানে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। 1943 সালের 30শে ডিসেম্বর ভারতের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন এইখানেই নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি নিজেকে নিয়ে একটু ঘুরে দেখিয়ে নিলাম, সবার ফটো সেশন চলছে। চলো আবার এগিয়ে চলি জেটির দিকে। রস আইল্যান্ড যাওয়ার জন্য আমরা ভেসেলের টিকিট কেটে নিয়েছি, এছাড়াও তোমরা স্পিড বোটে যেতে পারো। স্পিড বোটে 10 থেকে 12 জনকে নিয়ে যাওয়া হয়। চলো এগিয়ে চলি। কত মানুষের ভিড় দেখেছো, টিকিট আগে থেকে কেটে রাখলে সব থেকে ভালো। আমার তো মনে হচ্ছে ছোট্ট ছোট্ট নৌকা করে গেলেই মনে হয় রস আইল্যান্ড বেশি ভালো লাগতো। বেশ ছলাত ছলাত আওয়াজ শুনতে শুনতে যেতাম। আচ্ছা আমরা এবারে দেখো ভেসেলে সবাই উঠে পড়েছি। আমাদের ভেসেলের নাম হোয়াইট কোরেল। উনি বলছেন যে আপনাদের 1 ঘন্টা টাইম দেওয়া হবে রস আইল্যান্ড ঘুরে দেখার জন্যে। আবার 1 ঘন্টা পর এই হোয়াইট কোরেল ভেসেল এসে দাঁড়াবে, উনি যাবেন গিয়ে আমাদের থাকবেন, তখন আমাদেরকে এই ভেসেলে চড়েই আসতে হবে। জলের সঙ্গে আমরাও কিন্তু যাচ্ছি রস আইল্যান্ডের দ্বীপের উদ্দেশ্যে। জলের রং দেখো কত সুন্দর, নীল আর সবুজ। পৌঁছে গেলাম আমরা দ্বীপের মাটিতে। পা রাখার সাথে সাথে আমাদেরকে অভ্যর্থনা জানালো চিতল হরিণের দল। সবাই হরিণের গায়ে হাত বোলাচ্ছে, শিঙের মধ্যে হাত বোলাচ্ছে, ছবিও তুলছে। তারাও কিন্তু খুব খুশি হচ্ছে, মানুষের সঙ্গে মিশে থাকছে একদম। কিন্তু খাবার দেয়া যাবে না, একদম বন্ধ করা আছে। এখানে কিন্তু গোটা দ্বীপ ঘুরে দেখার জন্য মোটর চালিত গাড়ি আছে, যেখানে জনপ্রতি ভাড়া 80 টাকা। হেঁটেও ঘোরা যেতে পারে, না হলে গাড়ি নিয়ে নিতে পারো। আর গাড়ির চালকই হলো আমাদের গাইড। এখানে কোনো গাইড নেবার দরকার হয় না, গাড়ির চালকই সমস্ত দ্বীপের স্থাপত্য সম্বন্ধে বলে দেন। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোয়েরও ব্যবস্থা আছে, দেখতে চাইলে দেখতে পারো। দ্বীপের এই বিলাসবহুল স্থাপত্য, রাস্তাঘাট, বনবিধান, যা কিছুই আমরা দেখব সবই কিন্তু ভারতীয় বন্দীদের হাতে তৈরি। আজকে রস আইল্যান্ডকে নিজের চোখে দেখছি। আগে এগুলো দেখেছিলাম ছবিতে, কিন্তু এবারে নিজের চোখে দেখা সত্যিই মনোরম আর সুন্দর। এইখানটাতে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, এর অপোজিট দিকে বসার জায়গা আছে।
গাড়ি যত এগোচ্ছে চোখে পড়ছে ব্রিটিশ স্থাপত্যের নানাবিধ ভগ্নাবশেষ। ভগ্নাবশেষ বললে মনে হয় ভুল হবে, সামুদ্রিক শ্যাওলা আর গাছের শিকড় বাকড় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে ভগ্নপ্রায় পরিত্যক্ত ব্রিটিশ বেসরকারি পাওয়ার হাউস, ব্রিটিশ বেকারি, অফিসার্সদের নাচঘর, বিলাসবহুল বাংলো। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আস্তে আস্তে গাড়ি এগিয়েও চলেছে, আমরা দেখতে দেখতে চলেছি। মানুষের বসবাসের অযোগ্য ছিল এই দ্বীপ। সেই সময় ছিল সেখানে বাস করত কারা জানো? বিষাক্ত সামুদ্রিক সাপ, মশা, কীটপতঙ্গ, নানাবিধ রোগ ভোগ, যেমন ম্যালেরিয়ার প্রকোপ ছিল খুবই বেশি। আর জারোয়া অধিবাসীরা এখানে আসত শিকার করতে আর নারকেল সংগ্রহ করতে। তাদের তীরে বিদ্ধ হয়েও কিন্তু বহু শ্রমিক প্রাণ দিয়েছে। এই ছোট্ট দ্বীপে ব্লেয়ার সাহেব প্রায় 250 বছর আগে একটি সেন্টিনেরিয়াম আর একটি হসপিটাল তৈরি করেছিলেন, যা কিন্তু এখন পরিত্যক্ত হয়েই পড়ে রয়েছে। এরপর 1858 সালে ব্রিটিশ সরকার এখানে আরো বেশি উদ্যোগ নিয়েছিল দ্বীপকে সাজিয়ে তোলার জন্য। লর্ড বিলানের সেলুলার জেলের প্রাচীরের অন্তরালে যখন চলছে ব্রিটিশ শাসকদের অকথ্য অত্যাচার, স্বাধীনতা সংগ্রামীদের হাহাকার আর ক্রন্দনে ভরে উঠেছিল যখন এই আকাশ আর বাতাস, তখন উল্টো দিকের এই রস আইল্যান্ডে ব্রিটিশ অফিসাররা তখন মগ্ন থাকতেন নানাবিধ বিলাসিতায়। তাই তারা দ্বীপে নিয়ে এসেছিলেন চিতল, হরিণ, ময়ূর, ময়ূরীর দল, যাতে করে তারা শিকার করাতে মগ্ন হয়ে উপভোগ করতে পারেন তাদের অবসর সময়ে। এই হরিণগুলোই হচ্ছে তাদের বংশধর। ১৯০০ সালের গোড়ার থেকে এখানে ব্রিটিশ অফিসাররা থাকতে শুরু করেছিলেন, কিন্তু 1941 সালে যখন ভয়াবহ ভূমিকম্প হয়, আস্তে আস্তে এই দ্বীপ কিন্তু পরিত্যক্ত হতে শুরু করে। মাত্র 100-150 বছরের ইতিহাস কিন্তু এটা, কিন্তু দেখলে মনে হচ্ছে যেন এটা কোনো সমুদ্রের তলায় চাপা পড়ে থাকা এক অভিশপ্ত পাতালপুরি। 1941 সালে পর কিছুদিন জাপানি সেনাদের অধিকারে ছিল এই দ্বীপ। স্বাধীনতার পরে ভারত সরকার হস্তগত করে নেয় এই দ্বীপটিকে। দ্বীপের এক কোণে রয়েছে ভারতীয় নেভির বেশ। আমরা দেখতে দেখতেই চললাম, সবুজ পান্নার মতন গলফ কোর্স আজ শ্যাওলায় পরিপূর্ণ। আর এখন ধ্বংসস্তূপগুলো দেখে নাও তোমরা একটু। বট অশ্বত্থ গাছের পেঁচিয়ে ধরা শিকড়ে সামুদ্রিক শ্যাওলায় বন্দী অতীত একলাই দাঁড়িয়ে রয়েছে, ঠিক অভিশপ্ত পাতালপুরীর মতন, যেখানে নিয়মের গতিতে বয়ে চলেছে সামুদ্রিক নোনা বাতাস আর কান পাতলে শোনা যাচ্ছে কান্নার ইতিহাস। আমরা পৌঁছে গেলাম রস আইল্যান্ডের অন্য প্রান্তে, যেখানে আমরা দেখতে পাবো অপূর্ব লাইট হাউস। তার সৌন্দর্য একদম অন্যরকম। চলো দেখে নেওয়া যাক, সেই সৌন্দর্যকেও আবার একটু উপভোগ করে নিই। এই যে একটা ব্রিজ তৈরি করা আছে কাঠের, সেটা দিয়ে আমরা চলে যাব লাইট হাউসের আগে পর্যন্ত। এই ব্রিজের একটা প্রান্তে দাঁড়িয়ে আমরা কিন্তু লাইট হাউসকে দেখতে পাচ্ছি। দেখো, দেখেছো জলটা কত সুন্দর আছড়ে পড়ছে একদম পাথরের উপরে। এখানে আমাদের দেশের অতন্দ্র প্রহরীদের একটা স্মৃতি করা আছে। আর 2022-এর 25শে জুলাই নেভির ফ্ল্যাগ শিফটিং হয়েছিল, সেইটাও তোমরা দেখে নাও কি সুন্দর। দেখো ওই ঠিক সড়কের অপর প্রান্ত থেকে ছবিটা। কি সুন্দর সৌন্দর্য! যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করা। সবাই তোমরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। আর কেমন লাগলো লিখে জানাতে ভুলবে না।
ধন্যবাদ।